আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় অষ্টম ও নবম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে স্মার্টফোন বণ্টন স্থগিত করেছে সরকার, যদিও এই স্মার্টফোন দেওয়ার কথা আগের বাজেটে উল্লেখ ছিল। বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থর লিখিত প্রশ্নের জবাবে বিধানসভায় একথা জানিয়েছেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ। এদিন মোট পাঁচটি লিখিত প্রশ্ন করেন কমলাক্ষ। প্রথম দুটি প্রশ্নে গত আট মাসের সরকারি রাজস্ব আয় ব্যয়ের হিসাব জানতে চান বিধায়ক। জবাবে অর্থবর্ষ শেষ না হওয়ায় হিসাব দেওয়া সম্ভব নয় বলে জানান অর্থমন্ত্রী। অপর এক প্রশ্নের জবাবে 2021-22 অর্থবর্ষে বিধায়ক উন্নয়ন তহবিলের জন্য 1 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। অপরদিকে 100 টাকার পেট্রোলে অর্ধেকেই সরকারি ট্যাক্স। 2019-এর পর নাগাড়ে বাড়ছিল পেট্রোল ও ডিজেলের দাম, তারপর পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি 137 দিন, কিন্তু যুদ্ধের আবহের মধ্যে ফের বাড়ল দাম। আবারও প্রশ্ন উঠল, কেন বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম? সেই প্রশ্ন তো থাকবেই, কিন্তু জানেন কি, যে টাকা দিয়ে আপনি পেট্রোল কিনছেন তার মধ্যে কত টাকা ট্যাক্স দিচ্ছেন? রাজ্যবাড়ি এই ট্যাক্সের পরিমাণ ভিন্ন। পেট্রোলের দাম কেন্দ্র ও রাজ্য উভয়ই ট্যাক্স নেয়। সেই ট্যাক্সের পরিমাণ এতটাই যে আপনি সেই পরিমাণ জানতে আঁতকে উঠবেন। বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় 50% ট্যাক্স দিতে হচ্ছে আপনাকে, অর্থাৎ 100 টাকার পেট্রোল কিনলে তার 50 টাকা আপনি ট্যাক্স হিসেবে দিচ্ছেন, বাকি 50 টাকা আপনার তেলের দাম। 137 দিন পর পেট্রোলের দাম যখন বাড়ল, তখন স্বভাবতই প্রশ্ন উঠেছে কেন বাড়ল। তার কারণও রয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, আন্তর্জাতিক বাজারে পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে আকাশ ছোঁয়া, সেই কারণেই ভারতের বাজারেও বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। কিন্তু সেই দামে কি হ্রাস টানতে পারে না কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার? মঙ্গলবার তেল সংস্থাগুলি প্রথম বর্ধিত দামের কথা ঘোষণা করেছে, বুধবার আবারও বেড়েছে পেট্রোল এবং ডিজেলের দাম। এই নিয়ে পরপর 2 দিন পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ল। পেট্রোল বেড়েছে লিটার প্রতি 80 পয়সা, ডিজেলেও তাই, আরও বাড়তে পারে দাম সেই আশঙ্কাও আছে। এই পরিস্থিতিতে একবার চোখ মেলে দেখা যাক কোন রাজ্যে পেট্রোলের দামে কত টাকা ট্যাক্স পাচ্ছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার। 100 টাকার পেট্রোল কিনলে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে 34 টাকা থেকে 53 টাকা পর্যন্ত পায় কেন্দ্র ও রাজ্য সরকার। রাজধানী দিল্লিতে কেন্দ্র ও রাজ্য মোট ট্যাক্স পায় 45 টাকা 30 পয়সা, তার মধ্যে কেন্দ্রীয় সরকার পায় 29 টাকা আর রাজ্য সরকার পায় 16 টাকা 30 পয়সা। সব থেকে বেশি ট্যাক্স হাতে যায় মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে কেন্দ্র ও রাজ্য মিলিয়ে মোট ট্যাক্সের পরিমাণ 52 টাকা 50 পয়সা, আর সব থেকে কম ট্যাক্স হাতে যায় লাক্ষাদ্বীপে, সেখানে 100 টাকার পেট্রোলের ট্যাক্স মোট 34 টাকা 60 পয়সা। কোন রাজ্যে কত ট্যাক্স নেয় কেন্দ্র ও রাজ্য? 100 টাকার পেট্রোলে লাদাখে মোট ট্যাক্স 44 টাকা 60 পয়সা, জম্মু ও কাশ্মীরে 45 টাকা 90 পয়সা, হিমাচলে 44 টাকা 40 পয়সা, উত্তরাখণ্ডে 44 টাকা 10 পয়সা, পাঞ্জাবে 44 টাকা 60 পয়সা, হরিয়ানায় 45 টাকা 10 পয়সা, দিল্লিতে 45 টাকা 30 পয়সা, উত্তরপ্রদেশে 45 টাকা 20 পয়সা, রাজস্থানে 50 টাকা 80 পয়সা। অপরদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গত ডিসেম্বরেই বার্তা দিয়েছিল, এবার থেকে দেশের সব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা হবে। জাতীয় শিক্ষানীতি 2020-তে দেশের সব বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ুয়া ভর্তির জন্য কমন এন্ট্রান্স টেস্টের ব্যবস্থা করা হবে, এদিন সেই মতোই নির্দেশ দিল ইউজিসি। একই সঙ্গে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির ক্ষেত্রে দ্বাদশ শ্রেণীর প্রাপ্ত নম্বর গ্রাহ্য হবে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এম জগদীশ কুমার এই নির্দেশিকা জারি করেছেন। তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়গুলিতে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা হবে। ইউজিসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকার জন্য পড়ুয়াদের আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এম জগদীশ কুমার বলেন, 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অভিন্ন প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা করবে।
সেই মতোই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। উল্লেখ্য, সারা দেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 45। সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে চলতি শিক্ষাবর্ষ থেকে নয়া নির্দেশিকা অনুযায়ী স্নাতকোত্তর স্তরে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। ইউজিসি সূত্রে জানা গিয়েছে, প্রবেশিকার প্রশ্নপত্র হবে পড়ুয়াদের দ্বাদশ শ্রেণীর সিলেবাসের উপর ভিত্তি করেই। জানা গিয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি পাঠ্য বইয়ের ভিত্তিতে অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় মাল্টিপুল চয়েস প্রশ্ন রাখবে ও ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ নম্বর কাটা যাবে। 13টি ভাষায় পরীক্ষা নেওয়া হবে, সেগুলি হলো হিন্দি, মারাঠি, গুজরাট, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়, উর্দু, অসমীয়া, বাংলা, পাঞ্জাবি, উড়িয়া ও ইংরেজি। অপরদিকে ভোটের আগে সন্দেহের আবর্তে বিরোধী শিবির কংগ্রেসের দিকে আঙ্গুল। একটি আসনে জয়ের জন্য প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা রয়েছে হাতে, মনোনয়নপত্র দাখিলে শক্তিও প্রদর্শন করা হয়েছে। প্রার্থী রিপুন বোরার পাশে দেখা গেছে 43 জন বিরোধী বিধায়ককে, কিন্তু এরপরও স্বস্তি নেই। ভোটের আগেই সন্দেহ, সংশয়ের আবর্তে বিরোধী শিবির। AIUDF-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কংগ্রেসের বডি ল্যাঙ্গুয়েজ মোটেই ভালো নয়, তবে আমরা চাপে রাখব তাদের যাতে ভোট দেন সকলে। কংগ্রেস আবার বলেছে, ভোট দিতে আবার বডি ল্যাঙ্গুয়েজের কথা আসে কোথা থেকে, গিয়ে ব্যালেটে চাপ দিলেই হলো। প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা হাতে না রইলেও রাজ্যসভা ভোটের দুটি আসনেই জয়ের দাবি করে চলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। এতে নিজেদের মধ্যে সন্দেহ ক্রমেই ঘনীভূত হচ্ছে বিরোধী শিবিরে। শাসক দলের প্রলোভনে কয়েকজন বিধায়ক ক্রস ভোটিং করতে পারেন সেটাই আশঙ্কার কারণ, ফলে একে অন্যকে সন্দেহ করতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রী বারংবার কংগ্রেসের দিকে ইঙ্গিত করছেন, অনেক বন্ধু ফিক্সড ডিপোজিট টাকার কথা বলছেন নিজের পুরনো দলে, ফলে কংগ্রেস বিধায়কদের দিকেই সংশয়ের আঙ্গুল তুলছে অন্য বিরোধী দলগুলি। শেষ পর্যন্ত নিজেদের বিধায়কদের ধরে রাখতে পারবেন কিনা কংগ্রেস নেতৃত্ব, সেই প্রশ্ন উঠছে। সুনাইর AIUDF বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া বুধবার সংবাদ মাধ্যমে স্পষ্ট করেই বলেছেন, কংগ্রেসের বডি ল্যাঙ্গুয়েজ ভালো নয়। সংবাদ মাধ্যমে তার মন্তব্য, আমাদের ভয় হচ্ছে কংগ্রেসে এখনও মুখ্যমন্ত্রীর অনুগত অনেকে রয়েছেন, একসময় 52 জন কংগ্রেস বিধায়ক ছিলেন তার সঙ্গে, তাদের মধ্যে সকলে বিজেপিতে যোগ দেননি, অনেকে এখনও রয়ে গেছেন কংগ্রেসে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তারা কাজ করছেন কংগ্রেসে, কিন্তু আমরা চাপে রেখেছি কংগ্রেসকে। বডি ল্যাঙ্গুয়েজ ভালো না হলেও আমরা চাপ দিয়ে কংগ্রেসের সবাইকে ভোট দেওয়াবো, তাই আমরা আশাবাদী দুটি আসনে বিজেপি জয়ী হবে না। শুধু AIUDF-এর কথা নয়, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, সিদ্দিক আহমদ রাও একই সংশয় ব্যক্ত করার কথা জানিয়ে করিমউদ্দিন বলেন, খুদ বিরোধী দলনেতাও বলেছেন মুখ্যমন্ত্রী হর্স ট্রেডিংয়ে উস্তাদ, মুখ্যমন্ত্রী গুড়া কেনা বেচায় উস্তাদ, জাদু জানেন তিনি, ফলে তিনি নিজেই ভয় পেয়েছেন। তবে আমরা ভয় পাইনি, কঠোর হয়েছি, আমাদের 17 বিধায়ক একজোট রয়েছেন, বিধায়কদের ক্রস ভোটিংয়ের আশঙ্কা কমাতে কংগ্রেসের কাছে শক্তিশালী এজেন্ট নিয়োগের দাবিও করেছেন তিনি। তার মন্তব্য, যেহেতু সব দলের এজেন্টকে ব্যালট দেখিয়ে ভোট দিতে হয়, তাই শক্তিশালী এজেন্ট নিয়োগ করতে হবে কংগ্রেসকে, যাতে ভোট দিতে অন্য কিছু না হয়। কিন্তু AIUDF-এর সংশয়ের জবাব দিয়েছে কংগ্রেসও। প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন সিকদারের মন্তব্য, ফুটবল, ভলিবল, কবাডি না নৃত্যের বডি ল্যাঙ্গুয়েজ লাগবে নাকি নৃত্যের লাগে, ভোট দিতে আবার বডি ল্যাঙ্গুয়েজের কী কথা থাকে। ব্যালট পেপারে রিপুন বোরার নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে এক লিখতে হবে, এটাই কথা, সেখানে বডি ল্যাঙ্গুয়েজের কথা আসে না। কংগ্রেস নেতার দাবি, বিরোধীদের হাতে থাকা 43টি বুটি পাব আমরা, দেখবেন বিধায়ক আবাস থেকে একসঙ্গে মিছিল করে এসে লাইন ধরে ভোট দেব আমরা, সব দলের এজেন্টদের দেখিয়ে ভোট দেওয়া হবে, ফলে সংশয় সন্দেহের স্থল নেই। কিন্তু কংগ্রেস বিধায়কদের ঘিরে একই আশঙ্কা ব্যক্ত করেছেন রাইজর দলের বিধায়ক অখিল গগৈও। বিবেকহীন বিধায়কদের পশুর সঙ্গে তুলনা করে সংবাদ মাধ্যমে অখিলের মন্তব্য,
কংগ্রেস এআইইউডিএফ নিজেদের বিধায়কদের ধরে রাখতে পারবে কিনা জানি না, কিন্তু আমি আমার ভোট বিজেপির বিরুদ্ধে দেব সবাইকে জানিয়ে। মানুষ ও জীবজন্তুর মধ্যে ফারাক হচ্ছে বিবেকে। যদি নিজের দলের প্রার্থীকে ভোট না দিয়ে কেউ অন্য দলের প্রার্থীকে ভোট দেন, তাহলে বুঝতে হবে তার বিবেকে গণ্ডগোল রয়েছে। বিরোধী কোনো বিধায়ক শাসক দলকে ভোট দিলে তিনি মানুষ নন বলেই ধরতে হবে। কংগ্রেস বিধায়ক শেরমান আলী আহমদও ফের দাবি করেছেন, কংগ্রেসের 3-4 বিধায়কের উপর সন্দেহ রয়েছে, দল থেকে কড়া ব্যবস্থা নেওয়া হলে তবেই জয়ী হওয়া সম্ভব হবে। কিন্তু কংগ্রেস বিধায়কদের ঘিরে সংশয়কে ফের বাড়িয়েছেন জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। মুখ্যমন্ত্রীর সুরেই তার দাবি, কংগ্রেসে আমাদের অনেক বন্ধু সাথী রয়েছেন, মুখ্যমন্ত্রীরও অনেক সমর্থক এখনও রয়েছেন কংগ্রেসে, তাই দুটি আসনে খুব ভালোভাবে জয়ী হব আমরা, কেউ হারাতে পারবে না আমাদের। বিজেপি বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়াও দাবি করেন, কংগ্রেস ও এআইডিএফের কয়েকজন বিধায়ক আমাদের ভোট দেবেন ও ভোটের দিন দেখে নেবেন। কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি অলিক কল্পনা করছে বিজেপি। মনোনয়নপত্র দাখিলে 43 জন বিধায়ক প্রার্থীর সঙ্গে থাকার পর এসব দাবি অলিক কল্পনা ছাড়া আর কিছু নয়, এটা হচ্ছে হতাশার প্রতিফলন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।